वेलकाम बैक टू माई चैनल शम्पास ब्लॉग विथ ट्विन। आमार एक नतून ब्लॉगे तुम्हारे सबाई के वेलकाम। तो आज के ब्लॉगटा शुरू करछी आमार बाच्चादेर निये। बाच्चादेर निये जाच्छी आमी भैक्सिन दीते, ओदेर आज के भैक्सिन दे। ओदेर जे निमोनियार भैक्सिनटा आछे ओइटा आज के आमी देबो, ताई आज के जाच्छी डाक्तारेर काछे। चलो देख, এই ভ্যাকসিনটা বাচ্চাদের জন্য খুবই দরকার, প্রত্যেকটা বাচ্চাকে এই থাকে। হাই বলে দাও মাম্মা, হাই বলে দাও। এই যে দেখি দেখি দেখি, জি 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 জি। পাবলো, আজকে কোথায় যাচ্ছি? আজকে একটু কষ্ট হবে, একটুখানি, তারপর কি আজকে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। পিসিভি ভ্যাকসিনটা নিউমোনিয়ার, প্রত্যেকটা বাচ্চাকে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত। আমি ওদের মোটামুটি সরকার থেকে যেগুলো দিয়েছে সেগুলো আমি ডাক্তারের কাছ থেকে দিয়েছি, যেহেতু ওরা প্রিম্যাচিওর ছিল। আর এখন ওদের এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, এরপরে দেব হচ্ছে ফ্লু, তারপরে যাবো টাইফয়েড। তো ডাক্তার এইভাবে স্টেপ বাই স্টেপ ওদের দিয়ে যাচ্ছে ভ্যাকসিনগুলো। আর আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাকে এই ভ্যাকসিনগুলো দেওয়া উচিত, কারণ করোনার সময় বাচ্চাদের খুব ইমিউনিটি পাওয়ারটা খুব দরকার। ওদের শরীরে সবকটা ভ্যাকসিন দিলে ওদের একটা এক্সট্রা পাওয়ার তৈরি হয়, যার জন্য অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে ওরা এই করোনার সময় ফাইট করতে পারে ভালো। করোনার সময় খুবই দরকার বাচ্চাদের সম্পূর্ণ ভ্যাকসিনেশন করা। আর আমি তো আমার বাচ্চাদের জন্য কম্প্রোমাইজ করি না, আমি প্রত্যেকটা ভ্যাকসিনই দিই। আর তোমাদের যাদের ছোট্ট বাচ্চা আছে তারাও এসব কম্প্রোমাইজ করো না, একটু কষ্ট হলেও ভ্যাকসিন। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কারণ আমরা যখনই এসেছি তখনই আমাদের নাম। তো আমাদের ফোন করে বলে দেওয়া হয়েছিল যে এই টাইমে আসতে, তাই আমরা চলে এসেছি। এটা হলো স্যারের চেম্বার, আর ওই যে স্যার বসে আছেন, এখন মেয়ের ভ্যাকসিন হবে। তো দেখো মেয়ে কী করে, এখন তো বেশ আনন্দই করছে। আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এই ভ্যাকসিনগুলো প্রত্যেকটা বাচ্চাকে দিতে হয়, কারণ গভর্নমেন্ট থেকে কিছু ভ্যাকসিন দেয় আর কিছু ভ্যাকসিন দেয় না, যেগুলো বাইরের থেকে দিয়ে নিতে হয়। কারণ প্রত্যেকটা ডাক্তার সবসময় বলে রাখে যে এই ভ্যাকসিনগুলো প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া উচিত। স্যার বলছেন আমায় যে আগের দিন যে ভ্যাকসিন দিয়েছিলাম তাতে জ্বর আসেনি, তো তা আমি বললাম না। মেয়ে কাঁদছে, এরপরে ছেলেকে দেওয়া হবে, ছেলেও কাঁদবে, কিন্তু একটু পরেই থেমে যাবে, কারণ সবারই একটু ইঞ্জেকশন দিলে ব্যথা লাগে, বাট পরে আর ব্যথা হয় না, এগুলো যেহেতু পেইনলেস। দেখো ভ্যাকসিন খেয়ে একদম মুখটা কালো হয়ে গেছে, দেখো চুপ করে রয়েছে, চোখ ছলছল করছে। এই ভ্যাকসিনটা অতটা লাগে না, একটু দেওয়ার সময় লাগে, পরবর্তীতে আর কিছু হয় না তেমন একটা, যেহেতু এগুলো পেইনলেস ভ্যাকসিন হয়। ভ্যাকসিন দেওয়ার পথে আমরা একটু দিদির বাড়িতে ঢুকলাম, দিদিরা আজকে এসছে, তাই এটা আমার দিদির বাড়ি। ওই যে আমার দিদি দাঁড়িয়ে আছে, এটা আমার দিদির বর, মানে আমার জামাইবাবু, জামাইবাবু না দাদাই বলি। আর এটা হচ্ছে দিদিবাড়ির মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। এই দাদু আসে প্রত্যেক দিন ঠাকুরের কাছে, তাই তো দাদু? দাঁড়াও পরে আসছি। দিদিবাড়িতে একটা স্পেশাল জিনিস আছে তোমাদের, একটু পরে আমি দেখাচ্ছি। চলো আমরা সোনামার ঘরে ঢুকবো। জামাটা খুলে দে, ওকে।
আমার দিদির বাড়িতে প্রত্যেক দিন চৈতন্য চরিতামৃত পাঠ হয়। তো এই যে দেখো পাঠ হচ্ছে, এখন মেয়ে বসে আছে কোলে। এখন কীর্তন হচ্ছে। আজ আমাদের রাতের খাবার হচ্ছে মাংস কষা আর ভাত। আজকে আমাদের রাতের খাবার চিকেন কষা আর গরম গরম ভাত। রান্না করছেন কে দেখো, একটু তাকা। ধাবার স্টাইলের চিকেন হচ্ছে, রাঁধুনি হচ্ছে এই দুজন। হ্যাঁ, রাঁধুনি আর ওই যে হেল্পার। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সেফ থেকো।